রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না, রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না, রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না, রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। পড়েন, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না, যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয়, তার কুপথে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? রহমানের বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রাত জেগে মুভি দেখে না, রাত জেগে খেলা দেখে না, রাত জেগে সময় নষ্ট করে না, সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা সেজদায় লুটিয়ে পড়ে, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, ঠিক কি না? পারবেন? হ্যাঁ, পারা যাবে, পারা যাবে। রাত জেগে ইবাদত করতে হবে। সুযোগ একটু পাইছি, দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে। হ্যাঁ, সুযোগ একটু পাইছি, আর্জেন্টিনার খেলা দেখে নেই, ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে এটা না? আহা, না, জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে, এত সস্তা। রাত জেগে তারা ইয়াবিতুন আলি রাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তারা সেজদায় লুটিয়ে পড়ে, তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে। রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে। এরা হচ্ছে ইবাদুর রহমান। বিশ্বনবী যখন মাঝরাতে দাঁড়াতেন, মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট, বিশ্বনবীর স্ত্রী আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন, ছোট্ট একটা রুম, ছোট্ট একটা চাটাই বা মাদুর, এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে, বিশ্বনবী আর আম্মা জানায়েশা, নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই। বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন, লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন। এই যে সুজ্জাদাও ওয়া কিয়ামা, কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ? তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জানায়েশা বলেন, হাত্তা তাতাফাত্তার কদামা, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটি এইভাবে ফুলে যেত, তাতাফাত্তার কদামা। আপনি দীর্ঘ সময় 10 ঘন্টার 8 ঘন্টার সফরে থাকেন, দেখবেন পা দুইটা ফুলে গেছে, তাই না? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়, বিশ্বনবীর পা দুইটা ফুলে যেত। ছোট্ট জায়গা, সেজদা দেওয়ার জায়গা নাই, বিশ্বনবী যেখানে সেজদা দেবেন, আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন। বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন, কিয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী সেজদায় যাবেন, কিন্তু কিভাবে যাবেন? বিশ্বনবীর সেজদার জায়গায় আম্মা জানায়েশা পা বিছিয়ে শুয়ে আছে, সেজদারও তো জায়গা নাই। বিশ্বনবী আলতো করে আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। আম্মা জানায়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে, আম্মা জানায়েশা পাটা সরিয়ে নিতেন, বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন, দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন।
বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন আম্মা জানা এসা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে বিশ্বনবীর মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন আহা ইয়ানজিল রব্বুনা ফি কুল্লি লাইলাতিন প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ রাতে মিড নাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন স্পেশালি মনোনিবেশ করেন এসে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন আরসুকালা কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব কার বিপদ আমার কাছে চাও বিপদ দূর করে দেব কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও তোমার রোগ আমি ভালো করে দিব অসুস্থকে সুস্থ করতে পারে কে বিপদ থেকে মুক্ত করতে পারে কে দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায় কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না রহমানের বান্দারা তাহাজ্জুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে ঠিক কি না রাত কি কেটে যাবে ঘুমে অলসে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে সে যে দায়ন তো অশ্রু ছাড়ো প্রভুর স্মরণে হৃদয় গড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে পড়েন আল্লাহু আকবার মাঝরাতে বিষ্ণুর দাঁড়াতেন মধ্যরাতে ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর ইবাদত করে তারাই জানে ওই ইবাদতের কি মজা ঠিক ওই মুহূর্তে কপাল জমিনে ঠুকে যারা সেজদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের কত দাম রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না ওই মুহূর্তে ইয়ানজিল রব্বুনা আরশ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এসে ডাকেন কার কি লাগবে চাও আমি দেব আমাদের চাওয়ার সময়টুকু নাই কিভাবে চাইতে হয় সেটা জানতে হয় পারবেন না আল্লাহর কাছে চাইতে পারবেন সেজদায় পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রহমানের বান্দার 3 নম্বর গুণ আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাত্রিবেলায় সেজদায় লুটিয়ে পড়ে তাহাজ্জুদের যায় না মাঝে রাত কাটিয়ে দেয় পারা যাবে পারবেন মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত পড়তে রাজি আছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা
আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা যারা তাহাজ্জুদ পড়ে এদের মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ এদের চেহারার মধ্যে একটা নূরানি ঝলকানি এনে দেয় কে আল্লাহ তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ না তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদের জায়নামাজে সময় কাটায় রহমানের